ওয়েলকাম টু মাই ইউটিউব চেনেল এইচআর এডুকেশনেল হাব। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম আমাৰ স্কুলত হৈ যোৱা হাফ ইয়েৰলি এক্সামিনেশ্যন ক্লাছ এইটৰ যিটো ছায়েন্সৰ কুৱেশ্যন পেপাৰ আছে, ইয়াতে টোটেল 40টা এম চি কিউ আছে। সেই এম চি কিউকেইটা আলোচনা কৰিম, লগতে যিকেইটা লং কুৱেশ্যন আছে আমি সেইকেইটাও চাম। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকে কিমানকেইটা কাৰেক্ট কৰিলা তোমালোকে চাই লোৱা, আৰু ইয়াতে যিবোৰ এম চি কিউ আহিছে সেই এম চি কিউবোৰ তোমালোকৰ আহিবলগীয়া নবম শ্ৰেণী আৰু দশম শ্ৰেণীৰ পৰীক্ষাৰ আৰ্হিতে মই প্ৰশ্নবোৰ সাজি উলিয়াইছোঁ। এই প্ৰশ্নবোৰ কেৱল তোমালোকৰ বোৰ্ড এক্সামৰ কাৰণে নহয়, তোমালোকৰ যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে দৰকাৰী হয়। ইয়াতে চব প্ৰথম প্ৰশ্নটোত কি কৈছে, প্ৰকৃতিত পোৱা বহুযোগীবিধ হ'ল, প্ৰকৃতিত এবিধ বহুযোগী পোৱা যায় যিটো তোমাৰ কি হয়, চেলুলোজ হয়। তো ইয়াৰে এ নম্বৰ অপশ্যনটো তোমাৰ কাৰেক্ট অপশ্যন হয়। দুই নম্বৰ অপশ্যনটোত কি কৈছে চোৱা, দুই নম্বৰ প্ৰশ্ন, তলৰ কোনবিধ প্ৰাকৃতিকা নহয়। সেইটোৱে চব প্ৰাকৃতিকা নহয় বুলি কৈছে। তো ইয়াৰে যিটো নাইলন আছে সেইটো প্ৰাকৃতিকা নহয়, এইটো এটা সাংশ্লেষিক হয় বা তোমাৰ চিন্থেটিক ফাইবাৰ হয়। তো ডি নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হ'ব। থ্ৰী নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে চোৱা, জৈৱ পচনশীল পদাৰ্থৰ উদাহৰণ। জৈৱ পচনশীল পদাৰ্থ সেইবোৰক কোৱা হয় যিবোৰে তোমাৰ মাটিৰ লগত তোমাৰ জৈৱিক অণুৰ ক্ৰিয়াৰ দ্বাৰা কি হ'ব পাৰে, বিযোজিত হ'ব পাৰে বা বেক্টেৰিয়াৰ দ্বাৰা বিযোজিত হ'ব পাৰে। ইয়াতে কৈছে পচনশীল পদাৰ্থৰ উদাহৰণটো এইটো হ'ব কলৰ বাকলি, সেইটো তোমাৰ এ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট অপশ্যন হয়। ফ'ৰ নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে চোৱা, থাৰ্মোপ্লাষ্টিকৰ উদাহৰণ কি চোৱা। থাৰ্মোপ্লাষ্টিক সেইবোৰক কোৱা হয় যিবোৰ প্লাষ্টিক অলপমান তাপ দিলে কি কৰে, গলি যায়। তো সেইবোৰক থাৰ্মোপ্লাষ্টিক বুলি কয়। তো ইয়াৰে কোনটো অপশ্যন কাৰেক্ট হ'ব, এইটো এ নম্বৰ, পলিথিনটো থাৰ্মোপ্লাষ্টিক হয়। বেকেলাইট আৰু মেলামাইন এই দুটা হৈছে থাৰ্মোছেটিং প্লাষ্টিক। তো ইয়াৰে এ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট অপশ্যন হ'ব। ফাইভ নম্বৰ কুৱেশ্যনটোত কৈছে কৃত্ৰিম পাত চোৱা, ৰেনক কি বুলি কোৱা হয়, কৃত্ৰিম পাত বুলি কোৱা হয়। কাৰণ ৰেনৰ ধৰ্ম আৰু আমাৰ যিটো পাত আছে সেই পাতৰ লগত একে হয়, সেইকাৰণে ৰেনক কৃত্ৰিম পাত বুলিও কোৱা হয়। ছিক্স নম্বৰ কুৱেশ্যনটো ইয়াতে চোৱা, এইটো মিলোৱা দিছে, এইটো তোমাৰ স্তম্ভ ই আৰু স্তম্ভ বিৰ লগত মিলাব লাগে। চোৱা, যিটো পলিয়েষ্টাৰ আছে, পলিয়েষ্টাৰটো হৈছে সহজে সুতুৰা নপৰা কাপোৰ। সেইটো তোমাৰ এক নম্বৰটো আহিব এছৰ লগত, দুই নম্বৰত আছে টেফলন। টেফলনটো কি হৈছে, খাদ্যবস্তু সহজে লাগি নধৰা বৰ্তনত ব্যৱহাৰ কৰা হয়। তো এইটো আহিব তোমাৰ আৰৰ লগত। তাৰপিছত ৰেয়ন, ৰেয়নটো তোমাৰ কি কৰা হয়, সেইটো তোমাৰ কাঠৰ মণ্ডৰ পৰা প্ৰস্তুত কৰা হয়। তো এইটো আহিব কি নম্বৰ, আৰু নাইলন যিটো আছে সেইটো পেৰাছুট আৰু মোজা বনাবলৈ ব্যৱহাৰ কৰা হয়। তো এইটো আহিব তোমাৰ কিউৰ লগত। তো তোমাৰ এছ আৰ, এইটো চোৱা, এছ আৰ পি কিউ আহিব। তো এছ আৰ পি কিউ কোনটোত আছে, সেইটো তোমাৰ বি নম্বৰ অপশ্যনত আছে। তো বি নম্বৰ অপশ্যনটো তোমাৰ কি হয়, কাৰেক্ট হয়। ইয়াৰে পিছত ছেভেন নম্বৰ কুৱেশ্যনটোত চোৱা কি কৈছে, এইটো বহুত ধুনীয়া এটা কুৱেশ্যন হয়। ধাতুৰ যি ধৰ্মৰ বাবে পাতল পাত এচটালৈ পৰিৱৰ্তন কৰিব পাৰি সেই ধৰ্মটোক কি বুলি কোৱা হয়, এইটো ঘাত সহনীয়তা বুলি কোৱা হয়। ঘাত সহনীয়তা ধৰ্মৰ বাবে সিহঁতক পাতল পাত এচটাৰ আকৃতিলৈ পৰিৱৰ্তন কৰিব পাৰোঁ। এইট নম্বৰ কুৱেশ্যনটোত কি কৈছে, জুলীয়া অৱস্থাত থকা একমাত্ৰ ধাতুবিধৰ নাম কি, এইটো হৈছে পাৰা বা মাৰ্কিউৰী। এইটো ডি নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট অপশ্যন হয়। নাইন নম্বৰ কুৱেশ্যনটো চোৱা কি কৈছে, তামৰ পাত্ৰত সেমেকা বায়ুত থৈ দিলে দীৰ্ঘকালৰ বাবে ৰাখিলে তাৰ ওপৰত সেউজীয়া তৰপ পৰে, আৰু সেই সেউজীয়া তৰপটোৰ নাম কি, সেইটো হৈছে কপাৰ হাইড্ৰক্সাইড। এইটো কপাৰ হাইড্ৰক্সাইডৰ কাৰণে তোমাৰ কি হয়, এইটো তামৰ পাত্ৰৰ ওপৰত সেউজীয়া আৱৰণ পৰে। বহুতেই ইম্পৰ্টেণ্ট এটা কুৱেশ্যন হয়। ইয়াৰে পিছত টেন নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চোৱা, মেগনেচিয়ামৰ ফিটা বায়ুত দাহিত কৰিলে উৎপন্ন হোৱা শিখাৰ বৰণ কেনেকুৱা হয়, বগা হয়। এইটো বহুত ইম্পৰ্টেণ্ট এটা কুৱেশ্যন হয়। ইয়াৰে পিছত ছালফাৰ ডাইঅক্সাইড আৰু ৱাটাৰৰ লগত বিক্ৰিয়া হ'লে কি উৎপন্ন হয়, এইটো ছালফিউৰাছ এচিড উৎপন্ন হয়, এইচ টু এছ অ' থ্ৰী, ছালফিউৰাছ এচিড। ইয়াৰে পিছত টুৱেলভ নম্বৰ কুৱেশ্যনটো চা কি কৈছে, ধাতু এচিডৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি গেছ উৎপন্ন কৰে, ধাতু এচিডৰ লগত বিক্ৰিয়া কৰিলে হাইড্ৰজেন গেছ উৎপন্ন কৰে। তো এ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হয়। থাৰ্টিন নম্বৰ কুৱেশ্যন চোৱা কি কৈছে, জীৱাশ্মজাত ইন্ধনৰ উদাহৰণ। তো জীৱাশ্মজাত ইন্ধনৰ উদাহৰণ হৈছে কয়লা, কয়লা জীৱাশ্মজাত ইন্ধনৰ উদাহৰণ হয়, বাকীকেইটা নহয়। ফৰ্টিন নম্বৰ কুৱেশ্যন চোৱা, কয়লা গেছ সৰ্বপ্ৰথম ক'ত ব্যৱহাৰ কৰা হৈছিল, এইটো লণ্ডনত ব্যৱহাৰ কৰা হৈছিল কয়লা গেছটো। তেতিয়া ডি নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হয়। ইয়াৰে পিছত আছে তোমাৰ জুলীয়া সোণ, চোৱা জুলীয়া সোণ কাক বুলি কোৱা হয়, এইটো পেট্ৰলিয়ামক জুলীয়া সোণ বুলিও কোৱা হয়। তো এ নম্বৰ অপশ্যনটো কাৰেক্ট হয়। ইয়াৰে পিছত ছিক্সটিন নম্বৰ কুৱেশ্যন, এইটো এছাৰশ্যন আৰু ৰিজনিঙৰ কুৱেশ্যন হয়। ইয়াতে চোৱা নিশ্চয়োক্তি কি দিছে, এছাৰশ্যন, জুই নুমুৱাবলৈ কম্বল ব্যৱহাৰ কৰা হয়, এইটো কাৰেক্ট হয়। আমি জুই নুমুৱাবলৈ কম্বলো ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। ইয়াতে কাৰণ কি দিছে চোৱা, কম্বল তাপৰ কুপৰিবাহী, জুই আৰু অক্সিজেনৰ সংস্পৰ্শত আহিবলৈ বাধা দিয়ে, সেইকাৰণে তোমাৰ কম্বলটো জুই নুমুৱাবলৈ কি কৰিব পাৰি, ব্যৱহাৰ কৰিব পাৰি। তো তোমাৰ এছাৰশ্যন আৰু ৰিজন দুয়োটা কাৰেক্ট হয়, আৰু ৰিজনটো এছাৰশ্যনৰ শুদ্ধ ব্যাখ্যাও হয়।
তো এটা তোমার এ নম্বর অপশনটো কি হব কারেক্ট হব, নিশ্চয়োক্তি আর কারণ দুইটা শুদ্ধ আর কারণটো নিশ্চয়োক্তির শুদ্ধ ব্যাখ্যা হয়, এ নম্বর অপশনটো কারেক্ট অপশন হয়। তাৰ পিছত 17 নম্বর কুয়েশন, এইটো তোমার কি হয় এসারশনের রিজনিংয়ের কুয়েশন হয়, এইটো কি কৈছে চা, আজিকালি দিয়া চলাই কাঠির মূরত কেবল এন্টিমনি ট্রাইসালফেট আর পটাশিয়াম ক্লোরাইডে কি করা হয় ব্যবহার করা হয়, তো এইটো তোমার কি হয় কারেক্ট হয়, যেটা তোমার দিয়া চলাই কাঠি আছে বা ম্যাচিস্টিক আছে সেইবর তোমার এন্টিমনি ট্রাইসালফেট আর পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। কারণ কি দিয়ে চা, ঘরখনের ফলত এন্টিমনি ট্রাইসালফেট জ্বলে আর দহন ক্রিয়া কি হয় আরম্ভ হয়, তো তোমার এইটো কি হয় কারেক্ট হয়। কিন্তু এতে চা তোমার কি কৈছে, ঘরখনের ফলত এন্টিমনি ট্রাইসালফেট জ্বলে এইটো আর দহন কার্য আরম্ভ হয়, তো ইয়াতে তোমার কি থাকে ফসফরাসও থাকে, এই কথাটি ইয়াতে দিয়া নাই, গতি তোমার অ্যাসারশনটা কারেক্ট হয় আর রিজনটো তোমার কি হয় ভুল হয়, তো ইয়ার কোনটো অ্যান্সার কারেক্ট হব, নিশ্চয়ই শুদ্ধ কিন্তু কারণটো ভুল, তো এটা সি নম্বর অপশনটা তোমার কারেক্ট হব, এটা সি নম্বর অপশনটা কারেক্ট হয়। 18 নম্বর কুয়েশনত কি কৈছে চা, জুই নুমাবলে তলর কোনবিধ ব্যবহার করিব নোৱাৰি, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করিব পারি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও ব্যবহার করিব পারি, এটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটক অগ্নিনির্বাপক যন্ত্রটো ব্যবহার করা হয়, পানিও ব্যবহার করিব পারি, কিন্তু কেরাসিন আমি ব্যবহার করিব নোৱাৰি, তো ডি নম্বর অপশনটো কারেক্ট অপশন হয়। 19 নম্বর কুয়েশনত কি কৈছে চা, ইন্ধনের ক্যালোরিমানের এসআইক কি, ইন্ধনের ক্যালোরিমানের এসআইক হচ্ছে কিলোজুল পার কেজি, এটো এ নম্বর অপশনটো কারেক্ট হয়, ইয়াতে নিউটন মিটারটো নহয় পাস্কেলটো হয়েছে তোমার চাপর একক আর জুলটো হয়েছে কার্যর একক। 20 নম্বর কুয়েশন কি কৈছে চা, সর্বোচ্চ ক্যালোরিমান থাকা ইন্ধনটো কি হয়, এটা হাইড্রোজেন হয়, বহুত ইম্পর্টেন্ট একটা কুয়েশন, এটো ক্লাস 10-র রিলেটেড হয়, বহুত কেটা কুয়েশন ক্লাস 10-র রিলেটেড হয়। গোলকীয় উষ্ণতার বৃদ্ধি তরিহনা যোগা গেসবিদ হল, তো গোলকীয় উষ্ণতার বৃদ্ধি তরিহনা যোগা গেসবিদ কি, এটো মিথেন গেস, নাইট্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন এইটা গোলকীয় উষ্ণত গেস নহয়, সেউজগৃহ গেস নহয়, কিন্তু মিথেনটো সেউজগৃহ গেস হয়। 22 নম্বর কুয়েশন কি কৈছে চা, বনাঞ্চল ধ্বংসর কারণ নহয় কোনটো, জনসংখ্যা বৃদ্ধি কারণ হয়, আসবাবপত্র বনোৱা এইটো কারণ হয়, ঘর বাড়ি বনোৱা এইটো কারণ হয়, এতিয়া চা ডি নম্বর যেটো অপশন আছে এইটো অত্যাধিক বরষুণ নহয়, এইটো ডাইরেক্ট বরষুণ আছে, তো এইটো ডি নম্বর অপশনটো কারেক্ট অপশন হব, কারণ বরষুণের ফলত অত্যাধিক বরষুণে তোমার বনাঞ্চল ধ্বংস করে, সেই কারণে এতিয়া নর্মেল বরষুণ হব, অত্যাধিক শব্দটো নাই, এটা ডি নম্বর অপশনটা কারেক্ট হব বরষুণ। 23 নম্বর কুয়েশনত কি কৈছে চা, প্রাণীসমূহক আর সিহতর আবাসস্থলীর কোনো ধরনের ক্ষতি সাধন নকরাকৈ সুরক্ষা প্রদান করা অঞ্চলক কি বলে কোৱা হয়, তেনেকুৱা অঞ্চলক তোমার রাষ্ট্রীয় উদ্যান বলে কোৱা হয়, তো বি নম্বর অপশনটো তোমার কি হয় কারেক্ট হয়। ইয়ার পিছত 24 নম্বর কুয়েশন চা কি কৈছে, প্রজাতি হল, প্রজাতি কি হয়, প্রজাতি হৈছে একে ধরন আর আন্ত প্রজনন হব পৰা জীবর সমষ্টি, তাক কি বলে কোৱা হয় প্রজাতি বলে কোৱা হয়, এইটো বি নম্বর অপশনটো কারেক্ট হব, মানে একে জাতর হব লাগিব আর সিহতর মাজত প্রজনন ক্রিয়া সংগঠিত হব লাগিব, তেতিয়াহলে সেইটো প্রজাতি বলে কোৱা হব। 25 নম্বর কুয়েশনটো বহুত ইন্টারেস্টিং কুয়েশন হয় চা, রেড ডেটা বুক কি, রেড ডেটা বুক হৈছে সকলো বিপন্নময় প্রাণী আর উদ্ভিদের তথ্য থাকা এখন সমল পুথি, তো এ নম্বর অপশনটো তোমার কি হয় কারেক্ট হয়। 26 নম্বর কুয়েশনটোত কি কৈছে চা, দেশর পরিবর্তনের বাবে পরিভ্রমণী চৰাইবোৰ বহু দূর দূরণিলৈ উড়ি যায়, তো কিহৰ পরিবর্তনের বাবে, জলবায়ু পরিবর্তনের বাবে, তো সি নম্বর অপশনটো কারেক্ট অপশন হয়। 27 নম্বর কুয়েশন, কুক কোন আবিষ্কার করেছিল, কুক আবিষ্কার করেছিল রবার্ট হুকে, আর এটো করেছিল 1665 চনত আবিষ্কার করেছিল, ইয়াতে চনটো মনত রাখিবা, ইয়াৰ বি নম্বর অপশনটো কারেক্ট অপশন হয়। 28 নম্বর কুয়েশন চা, একোষী জীবর উদাহরণ নহয়, এমিবা একোষী হয়, প্যারামিসিয়াম একোষী হয়, কিছু হেলাই একোষী হয়, কিন্তু মানুষ তোমার কি নহয় একোষী নহয়, তাহলে ডি নম্বর অপশনটো কারেক্ট অপশন হয়। 29 নম্বর কুয়েশন চা, তেজত থাকা কোনবিধ কোষে নিজে আকার সলনি করিব পারে, এটো WBC, WBCয়ে নিজে আকার সলনি করিব পারে, আর WBCর যেটো তোমার ই থাকে সেল থাকে সেটো তোমার ইরেগুলার হয় অনিয়মিত হয়। 30 নম্বর কুয়েশন চা, কুখর জীবিত পদার্থ, কুক প্ররোষক কুখর জীবিত পদার্থ বলে কোয়া হয়, তো বি নম্বর অপশনটা কারেক্ট অপশন হয়। 31 নম্বর কুয়েশন, তেজ গুট মারাত সহায় করা তেজের উপাদানবিধ কি হয়, এটা অনুসক্রিকা, এটা তোমার ডি নম্বর অপশনটো কারেক্ট হয়। 32 নম্বর কুয়েশন কি কৈছে চা, পিতৃমাতৃর বংশানুক্রমিক চরিত্রসমূহ প্রতি সন্ততিলৈ কঢ়িয়াই নিয়াত সহায় করা কুকবিধ হৈছে, আমার এটো জিন হব, এটো জিন এনসার হয়। ইয়ার পিছত 33 নম্বর কুয়েশনত কি কৈছে চা, তলর কোনবিধ অঙ্গ পুং প্রজনন অঙ্গ নহয়,
যাতে অন্ডকূপ শুক্রবাহী নলী লিঙ্গ এই গোটেকেইটা তোমার পুং প্রজনন অঙ্গ হয়, কিন্তু জরায়ুটো স্ত্রী প্রজনন অঙ্গ হয়। তো ডি নম্বর অপশনটা কারেক্ট অপশন হব। 34 নম্বর কোশ্চন, দুজন কুখত থাকা কুখর সংখ্যা কেটা থাকে? দুজন কুখত একটা কুখ থাকে। ইয়ার পিছন 35 নম্বর কোশ্চন, অন্তর্নিষেষণ করা প্রাণীর উদাহরণ, অন্তর্নিষেষণ করা প্রাণীর উদাহরণ কি হব? মানুষ হব। এইটো তোমার সি নম্বর অপশনটা কি হয়? কারেক্ট হয়। তো ইয়াতে তোমার এই গরু নহয়, এই বেলেগ কিনা একটা অপশন আসিল। তো ইয়াতে তোমার এই মানুষ অপশনটা কি হব? কারেক্ট হব। ইয়াতে তোমার ভেকুলি আর মাছে তোমার বহিনিষেষণ করে, ইয়াতে সি নম্বর অপশনটা কারেক্ট হব। 36 নম্বর কোশ্চন, IVF-এর সম্পূর্ণ নাম কি? IVF-এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন ভাইট্রো ফার্টিলাইজেশন, যাক আমি টেস্টি বেবি বলেও জানো, এই ইন ভাইট্রো ফার্টিলাইজেশন। 37 নম্বর কোশ্চন, জরায়ুজ প্রাণীর উদাহরণ, যে তোমার প্রাণী জগায় সেবক জরায়ুজ বলে কোয়া হয়। তো ইয়ারে জরায়ুজ প্রাণী কোনটো হয়? এই কুকুর। কুকুরটো কি হয়? জরায়ুজ প্রাণী হয়। এই নম্বর অপশনটা কারেক্ট হয়। ইয়ার পিছত তোমার 38 নম্বর কোশ্চনটো কি কইছে চা? পাট পলুর জীবন চক্রের শুদ্ধ ক্রমটো কি? পাট পলুর যেটো তোমার শুদ্ধ জীবন চক্র সেটা তোমার কি হব? এই কণী, পলু, লেটা আর প্রাপ্তবয়স্ক, এই তোমার এ নম্বর অপশনটা কারেক্ট হয়। 39 নম্বর কোশ্চন, এমিবার প্রজনন প্রক্রিয়া, এমিবার প্রজনন প্রক্রিয়া হচ্ছে দ্বৈত বিভাজন, এই বি নম্বর অপশনটা কারেক্ট হয়। 40 নম্বর কোশ্চনটো কি কইছে চা? ক্লোনিং কি? ক্লোনিং হল একটা কুখর বা আন যিকোনো জীবিত অঙ্গর অথবা সম্পূর্ণ জীব এটার নিচিনা হবহু নকল সৃষ্টি করা। তো ইয়ার এ নম্বর অপশনটো কি হয়? কারেক্ট হয়। মরমার ছাত্রছাত্রী সকল, তোমালোকৰ কেইটা কারেক্ট হল তোমালোকে কমেন্ট করে জানাও। আর ইয়াতে যে একটা লং কোশ্চন আছে, লং কোশ্চন কেইটা চা, এই যে কোশ্চনে আহিছে এইবর কোশ্চন বহুত দরকারি হয় তোমালোকৰ, এইবর আপার ক্লাসতো লাগিব, 9-10তো লাগিব। মরমার ছাত্রছাত্রী সকল, আজির কারণে এইখিনিয়ে, তোমালোকে ভিডিওবোৰ রেগুলারলি চাই থাকিবা। আর তোমালোকর যদি এইটোর পিডিএফ ফাইল লাগে তেতিয়াহলে 7002824673 এই নম্বরত হোয়াটসঅ্যাপ করবা, তোমালোকে পিডিএফ ফাইলটা পাই যাবা। আজির কারণে এইখিনিয়ে, ধন্যবাদ।